তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের সাধ নাহি পাই ও ও, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের সাধ নাহি পাই, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক না, জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। সুন্দর, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। ঢেউয়ের সাগর এক দফা না দুই দফা পাড়ি দিয়ে এসেছেন এখানে মনে হয়, তাই তো। কি অবস্থা, কেমন আছেন? অনেক ভালো। দর্শক, সময় টেলিভিশনের আজকে আড্ডা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান, আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময় তরুণ উদীয়মান সঙ্গীত শিল্পী জাহিদ অন্তু। তিনি একজন কোটা আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, এবং একটা সুখবর আছে, সম্প্রতি ইন্ডিয়ান আইডলের প্রাথমিক রাউন্ডে তিনি সিলেক্ট হয়েছেন এবং সদ্যই বাংলাদেশে এসেছেন। সব বিষয় নিয়ে আড্ডা দেব, কথা বলবো, বিশেষ করে কোটা আন্দোলন প্রসঙ্গে তার অনেক অভিজ্ঞতা আছে, সেগুলো তুলে ধরতে চাই। সঙ্গে থাকুন, ভালো লাগবে আশা করি। তারপর দেশে আসলেন কবে? আমি এসেছি দুদিন হবে। দুদিন হলো ভারত থেকে এসেছেন, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করে। আপনার কাছে জানতে চাই, কোন প্রসঙ্গে আগে আড্ডা দেবে, ইন্ডিয়ান আইডল নাকি কোটা আন্দোলন প্রসঙ্গে? কোন প্রসঙ্গে আপনি কথা বলতে চান? আগে সুখবর দিয়ে, সুখবর দিয়ে, তাই তো? ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান আইডল প্রসঙ্গে চলে যাচ্ছি। ওখানকার সিলেকশন শেষে, প্রাথমিক সিলেকশন শেষেই আপনি এখন দেশে আসলেন, পরে তো হয়তো বা আমরা আপনাকে আরও সামনে দেখতে পাবো। ওখানকার আসলে এই অভিজ্ঞতাটাই শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে বাংলাদেশে অ্যালাউ কি না, ফার্স্ট অফ অল। তারপরেও আর কি কলকাতাতে যাওয়া, বেসিক্যালি আমার ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে, সো যেতে হবে একবার। তো ঘুরতে গিয়েছিলাম, এখন গিয়ে অডিশন রাউন্ডে গেলাম, যখন দেড় দুই ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তারপর আর কি ভিতরে যাওয়ার পরে পারমিশন পেয়ে, খুব সম্ভবত 700-800 জন ছিল এরকম হবে। তো আমাদের প্রথম রাউন্ড হয়, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এরকম করে আর কি রাত সকাল 6টায় যাওয়ার পরে রাত 11টায় বাসায় ফিরেছি ওই দিন। একদিনে এতগুলো রাউন্ড হয়েছে? হ্যাঁ, একদিনে এতগুলো রাউন্ড হয়েছে। এবং যারা ছিল ওখানে কলকাতার, প্রত্যেকে অসাধারণ গায়, অসাধারণ। তো তাদের মধ্যে কম্পিট করা ওদের সাথে, এবং হিন্দি গানে অনেক টাফ। মানে কলকাতাতে গিয়েও আপনাকে কিন্তু সম্পূর্ণ যতগুলো গান গিয়েছেন সবগুলো হিন্দি গাইতে হয়েছে? হ্যাঁ, হিন্দি গাইতে। টোটাল তাহলে ওই একদিনে কয়টা রাউন্ডে কয়টা গান গিয়েছেন? সবগুলো হিন্দি। প্রথম রাউন্ডে একটা, সেকেন্ড রাউন্ডে 5টা, থার্ড রাউন্ডে 4টা। বিচারক কয়জন ছিল সেখানে? প্রথম রাউন্ডে ছিল একজন, সেকেন্ড রাউন্ডে ছিল 4 জন। আচ্ছা, আর থার্ড রাউন্ডে সব মিলিয়ে 8 থেকে 10 জন। এত বিচারক, সব কি ওখানকার ওস্তাদ? হ্যাঁ, মানে ইয়াং কেউ ছিল না। আচ্ছা, সবে অনেক এজ ছিল, বয়স্ক মানুষজনই ছিল, মানে গুরু টাইপের যারা আর কি, ওনারাই ছিল। তো এই যে এই ধরনের গ্রুপ, আবার দেশের বাইরে এই ধরনের, মানে ওরা তো অনেক অবশ্যই ভালো গায়, বলছিলেন যে যারা অংশ নিয়েছে তারাও ভালো গায়, আর যারা আপনার বিচারক ছিলেন তাদের সম্পর্কে তো আসলে সন্দেহ নেই, কি প্রশ্ন করেন, কিন্তু তখন আসলে ফিলটা কি ছিল, ভয় লাগেনি যে আমি এদের সামনে গাইছি, এদের সঙ্গে কম্পিটিশন অ্যাটেন্ড করছি? সত্যি বলতে প্রথমে ভয় পেয়েছি, প্রথমে যখন আমি ফর্ম ফিল আপ করতে যাই তখন ভয় পেয়েছি, যে কারণ আমি যখন আমরা গ্রুম করছিলাম সবাই মিলে একসাথে জ্যামিং করছিলাম, সবাই এত ভালো গায়, ভাবছিলাম যে অনেক টাফ হবে, অনেক টাফ হবে। প্রথম রাউন্ডে যখন আমাদের মধ্যে থেকে 30 জনের মধ্যে থেকে একজন নেওয়া হয়েছে প্রথম রাউন্ডে, সো 30 জনকে ডেকে 10 জন 10 জন করে একটা টিম হয়, প্রথম 10 জন একটা লাইনে, সেকেন্ড 10 জন, থার্ড 10 জন। এখন আমার নাম ছাড়া বাদ বাকি সবার নাম বলে বলছে যে আপনারা যেতে পারেন, আপনাদের এই জার্নি এখানেই শেষ। মানে আমি ওয়েট করছিলাম যে আমার নামটা বলবে, আমি চাচ্ছিলাম যে আমার নাম বলুক, হয়তো এটাই মানে সিলেকশনের রুলস, বাট দেখি না, ওরা যারা চলে যাবে তাদের ডেকেছে এবং ডেকে সবাইকে ওই জায়গা থেকে আর কি বিদায় করেছে ওখান থেকে। তো তখন 30 জনের মধ্যে একজন ছিলাম ওখানে ফার্স্ট রাউন্ডে। সো এইভাবে আর কি একটার পর একটা অডিশন হয়েছে, অ্যান্ড প্রত্যেকেই ভালো গায়, আমি বারবার বলছি প্রত্যেকেই ভালো গায়, খুবই ভালো গায়। আচ্ছা, এই যে বিচারকদের কথা উঠছিল, মানে যখন জানলো যে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, বাংলাদেশি
হিন্দি গান গাইছেন, বিচারকদের আসলে আপনার গান শুনে আপনার সম্পর্কে কি কথা বলেছে এবং বাংলাদেশ সম্পর্কে কোনো প্রশ্ন করল নাকি তারা? হ্যাঁ, প্রথম রাউন্ডে যখন একজন যাচ্ছিল উনি বেসিক্যালি হেড ছিল, তো আমার ওনার রুমে আর কি অডিশনটা পড়েছে। তো আমি গান গাওয়ার পরে আমি গিটারের ব্যাগটা রেখে এসেছিলাম রুমের মধ্যে, আমি একমাত্র গিটারটা ইউজ করেছিলাম, আর বাদ বাকি যারা ছিল আমার সাথে দশজন পাঁচজন ছিল প্রথম ইয়েতে, তো ওরা ইউজ করেনি। আমি ব্যাগটা ভেতরে রেখে আসি, অ্যান্ড আমি যখন ওটা নিতে যাই আমাকে বলেছিল, আমি তখন খামোশিয়া গিয়েছিলাম। আচ্ছা, তো আমি ভেতরে যাওয়ার পরে ব্যাগটা নিচ্ছিলাম, বললো খামোশিয়া কে তুম গায়েতে? আমি বললাম হ্যাঁ স্যার। বললাম ঠিক আছে। আর এটার পর সেকেন্ড যে রাউন্ড হলো এটাতে গিয়ে পাঁচজন যথারীতিভাবে আমি গান গাওয়া শুরু করেছি। গান গাওয়ার পরে সব বলে সিবি পরে বলছে যে তুম বাংলাদেশে হো? মানে বলে হ্যাঁ। বলে ইয়ার শুনকে নেই লাগা কি তুম বাংলাদেশে হো? মানে আর এরপরে জিজ্ঞেস করেছে বেসিক্যালি আমাদের দেশের অবস্থা কি, আচ্ছা তোমাদের দেশের এখন অবস্থা কি, মানে যখন জেনেছে আমি বাংলাদেশি তখন আমার সাথে বাংলায় কথা বলছিল যে এখন সব ঠিকঠাক আছে তো? বললাম হ্যাঁ। বলছে তারপর বলেছে যে তোমাদের প্রোটেস্ট তো শুরু হয়েছিল মনে হয় একটা ক্যাম্পাস থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে, ওখান থেকে। বললাম হ্যাঁ জি স্যার, আমি ওখানকার ছাত্র। কিছুক্ষণ তাকে থেকে বললো ঠিক আছে এখন সব ঠিকঠাক হয়ে যাবে তো না? বললাম হ্যাঁ, এখন স্টুডেন্টদের হাতে সব কিছু আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে বললেন যে 8 থেকে 10 জন বিচারক ছিল, তখন কয়টা গান গিয়েছেন, তখনকার সিলেকশন প্রক্রিয়া বা কতজন অ্যাটেন্ড মানে বাছাই করতে করতে ওই জায়গায় কতজন ছিলেন আপনারা? আচ্ছা, আমরা ছিলাম মাত্র এই 700 থেকে লাস্টে ছিলাম, লাস্টের রাউন্ড এসে 30 কি 40 জন। আচ্ছা, শুধুমাত্র একটা রাজ্যে? হ্যাঁ, ভারতের পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে অনেক জায়গা থেকে এসেছে, আমার বেশ কয়েকটা ফ্রেন্ড হয়েছে যারা দার্জিলিং থেকে এসেছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূর থেকে এসেছিল, বিহার থেকে এসেছে। তো লাস্টের রাউন্ডে যেটা হয়, আমাকে আমাদের গানের লিস্ট দিতে বলে হিন্দি 10টা গানের, তো আমি লিস্ট করে দিই। অ্যান্ড প্রথমে অ্যান্ড ওই রাউন্ডে মিউজিক ছিল, ফুল সেট আপ ছিল, অ্যান্ড যারা আমাদের এতক্ষণ জাজ ছিল এরা ছিল পিছনে, আর নতুন যে জাজগুলো হয়েছে ওনারা ছিল সামনে। যথারীতি ওইভাবে গান শুরু করলাম, করার পরে বলছে তুম বাংলাদেশ হো রাইট? বললাম হ্যাঁ। ওকে, আব ইয়ে গানা গাও, একটার পর একটা তারাই সিলেক্ট করে দিচ্ছিল গান, তারা সিলেক্ট করে দিচ্ছিল, আমার একটা লিস্ট দিয়েছে ওখান থেকে। ও আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে সেকেন্ড যে গানটা চুজ করে দিল সেটা হলো যে দিল দে দিয়া হে জান তুমে দেঙ্গে, এটা। এটার পরে জানম দেখলো মিট গই দুরিয়া, এটা একটা। এবং আমার অডিশন শেষ হওয়ার পরে আমি যখন বের হয়ে যাচ্ছি, তো বের হওয়ার পরে বের হয়েছে আমি অলরেডি, ওরা অনেক বাহবা দিয়েছে, বের হয়েছে, আবার আমাকে ডেকে পাঠিয়েছে যে এক্সকিউজ মি আপ তোরা আন্দার আন্দার আজ। আমি আবার গেলাম, এবার বলতেছে যে জাজেসদের পেছনে একটা ক্যামেরা ছিল যে তুমি এটার দিকে তাকিয়ে গিটার নিয়ে, শুধু গিটার নিয়ে গান গাবা, দিল ইবাদত একটা গান আছে ওইটা, ঠিক আছে। তো আমার একটা স্ট্রিংস ছিঁড়ে গিয়েছিলো গিটারের, বললো যে স্ট্রিংস একটা নেই, তুমি বাজাতে পারবে? বললাম ওরা হিন্দিতে বলেছিল, ওরা মুম্বাই থেকে এসেছিলো খুব সম্ভবত মেইন জাজ যারা কয়েকজন। তো বললাম হ্যাঁ আমি পারবো। যে ইয়ে তোরা কেসে ছিঁড়েছে কীভাবে? আমি বললাম বারে ভাই থা উসনে বাজাতে সময় তখন, ও কই বাত নেই চলো। দেন আমি শুরু করলাম গান গাওয়া, অ্যান্ড এটার পরে আমাকে বলতেছে আচ্ছা রুকো, আব মে পিয়ানো বাজাউঙ্গা মেরে সাথ গাও। মানে আমার মধ্যে কতটুকু কী কী আছে, কী পরিমাণ ওরা মানে সব কিছুর সেট আপ দিয়ে মানে পরখ করছিল যে হ্যাঁ ও আসলেও কেমন গায় বা এফিসিয়েন্সি কেমন, হিন্দি প্রোনাউন্সিয়েশন কেমন। প্রোনাউন্সিয়েশনে প্রবলেম কখনোই হয়নি। এটার পরে আমি যখন বের হয়েছি এটা শেষ করে, যারা বাইরে ছিল ওরা আমার সাথে এসে ছবি তুলছে, প্লিজ তোর সাথে এখন ছবি তুলে রাখি কারণ তুই তো মুম্বাই যাবি। মানে তারা অনেকটা ফাইনাল হয়ে গেছে, বুঝে গেছে ক্রু মেম্বার যারা ছিল, লাইক এই রুমে আমরা যতক্ষণ আছি যারা, সবাই মানে শিওর 100% শিওর যে হ্যাঁ ডান। এখন আমি একটু গান শুনতে চাই, এতগুলো গান তাদেরকে শুনিয়েছেন, এখন আমরা একটু সেখানে গাওয়া কোনো একটা গানে 1 করে 2 করে যদি শোনাতেন কোনটা শোনাবেন? বেসিক্যালি আমি 3টা রাউন্ডে প্রথমে খামোশিয়ে গিয়েছিলাম, তাহলে আজকে খামোশিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তবু আপনার পছন্দ যেটা আপনি গাইতে চান। ক্যা উস গলি মে কভি তেরা জানা জহাঁ সে জমানে কো গুজরে জমানা মেরা সময় তো ওহি পে ঠহরা।
बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ खामोशिया आवाज है तुम सुनने तो आओ कभी छूकर तुम्हें खिल जाएगी घर इनको बुलाओ कभी बेकरार है बात करने को कहने दो इनको जरा खामोशियां तेरी मेरी खामोशियां। এই এত মানে ভালোভাবে হিন্দি গান শিখলেন কিভাবে? সত্যি বলতে আমাদের ম্যাক্সিমাম টিভি চ্যানেলে তো আমি যখন ক্লাস ফোরে পড়তাম, ফোর কি ফাইভে, আমার টিচার ছিল একজন বাসায় এসে আমাকে পড়াতো, রানু স্যার। তো উনি খুব বেশি হিন্দি গান শুনতো, আতিফ আসলামের গান শুনতো। তো ওনার থেকেই শুনতে শুনতে আমার ভালো লাগতো। তারপর টিভিতে যখনই দেখতাম ওই গানগুলো বসে বসে শুনতাম, গাইতে পারতাম তার সাথে গাইতাম, এই থেকে আর কি আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। কিন্তু আমি এই যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু ইন্ডিয়ান আইডল তো অবশ্যই অনেক জনপ্রিয় একটা গানের শো, যেখান থেকে অনেক ভালো ভালো সঙ্গীত শিল্পী এখন ভারতে রাজত্ব করছে, তো আপনি বাংলাদেশেও কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন। সেই দেশের এবং এই দেশের এই যে একটা তফাৎ অবশ্যই পেয়েছেন, আসলে ওদের সঙ্গে আমাদের তফাৎটা কোথায় এই কম্পিটিশনগুলোতে? তফাৎ বলবো না, প্রথমে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই। অনেকেই বলে যে ভাইয়া শুধু হিন্দি গান গান, বাংলা গান না। আমি কিন্তু অলরেডি একটা বাংলা গানে রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন হয়েছি। সো আমি বাংলা যদি না গাইতে পারতাম তাহলে অবভিয়াসলি তারা আমাকে চ্যাম্পিয়ন করতো না বা আমি চ্যাম্পিয়ন হতাম না। আর এরপর আসে যে হিন্দি যে গানের ব্যাপারটা, ওদের যদি কথা বলি, ইন্ডিয়াতে ক্রিকেট আর মিউজিক এই দুটাকে খুব বেশি ভক্তি করে তারা, খুব বেশি ভক্তি করে। আমি যখন এই অডিশনে গেলাম, মেয়েগুলো যারা ছিল বেসিক্যালি, এরা আমার মনে হয়েছে প্রত্যেকটা শ্রেয়া ঘোষালের ছোট বোন, এত সুন্দর গায়, এত সুন্দর গায়। ওরা ওই যে একটা গান আছে আমি যে তোমার, ওরা প্রত্যেকেই গান জানে অ্যান্ড অ্যাকুরেট গায়, সবাই একসাথে গাচ্ছে, মনে হচ্ছে না যে আলাদা আলাদা জায়গা থেকে ওরা এসেছে, সবাই একসাথে গাচ্ছে, মনে হচ্ছে একটা সংগঠনের সবগুলো আর্টিস্ট, এত ভালো গায়। আমি একটা প্রসঙ্গ, যখন সারেগামাপ্পা ইন্ডিয়ান আইডল বছরের পর বছর চলছে, যখন শুরু হয় আমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে এই প্রোগ্রামগুলো দেখি, কিন্তু আমাদের দেশে তো অনেক প্রোগ্রাম হয়, কয়জন মানুষ দেখে, কেন দেখে না? কেন দেখে না আমি বলতে পারবো না। আগে যেমন সেরা কণ্ঠ অনেক দেখতো মানুষ, সেরা কণ্ঠ, খুদে গানরাজ, ক্লোজ আপ ওয়ান, তোমার দেখছো বাংলাদেশ। সো আমার মনে হয় যে মার্কেটিংয়ের যে ব্যাপারটা প্রথমত, তারপরে সঠিক মানুষগুলোকে তুলে নিয়ে আসা, তাদের স্টোরি টেলিংগুলো এখন খুবই তাড়াতাড়ি হয়ে যায় প্রত্যেকটা রিয়েলিটি শো, এবং টিআরপি খুব বাজে অবস্থা রিয়েলিটি শোগুলোর, কারণ প্রচার কম, প্রচার কম। ওরা দেখবেন যে ইন্ডিয়ান আইডলে যেটা হচ্ছে, আমাদের কিন্তু গ্রাউন্ড অডিশনেরই ভিডিও হয়েছে, গ্রাউন্ড অডিশনের। সো এটার পর যে মেইন অডিশন হবে সেটাতে কিন্তু শ্রেয়া ঘোষালরা থাকতেছে, শ্রেয়া ঘোষাল একদম যারা আসলেও ডিজার্ভ করে জায়গাগুলো তারাই জাজ, হ্যাঁ তারাই জাজ। আর ওনারা থাকলে অবভিয়াসলি মানুষ দেখবেই, কারণ ওনারা যেই ছোটো ছোটো ভুলও ধরে দেয় না, ওটাও যারা টিভিতে দেখে ওরা ওখান থেকে ইন্সপায়ার হয়, শিক্ষা নেয়। বাট আমি জানি না এখানে কী প্রবলেম, আমাদের দেশের কী প্রবলেম যে রিয়েলিটি শোগুলো আসলে মানুষের কাছে পৌঁছায় না। এটার আমার মনে হয় যে বড় সমস্যা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছাতে পারছে না। একটা কঠিন প্রশ্ন করি তাহলে, যেহেতু আপনি তো বাংলাদেশে একটা রিয়েলিটি শো করে এসেছেন, আমাদের যারা বিচারক হিসেবেই থাকে, আপনি ওখানে বললেন যে শ্রেয়া ঘোষাল, তাকে নিয়ে তো আসলে কোনো প্রশ্ন নাই না বিচারক হিসেবে, কিন্তু আমাদের যারা বিচারক হিসেবে থাকে তাদেরকে নিয়ে কি প্রশ্ন করা যায় না? প্রশ্ন আসলে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি কাদের বিচারক রাখছেন, কাদের, যারা অ্যাকচুয়ালি গান, যারা অনেক, আপনার অবভিয়াসলি একটা বড় শো করতে গেলে আপনাকে ওই বড় মাপের আর্টিস্টই লাগবে যারা জাজ হবে, হ্যাঁ। সো আপনি এখানে টিআরপির জন্য একটা পরিচিত মুখ রাখতে পারেন না, এটা সব থেকে বড় ভুল। আপনি ওই লেভেলের যদি প্রোগ্রাম করতে চান, ওই মানে ওই লেভেলের জাজ আপনার দরকার, তাদেরই লাগবে। আপনি একটা কথা বলছিলেন যে আপনি যখন অডিশন দিয়েছেন সেখানে যারা বিচারক হিসেবে ছিল প্রত্যেককে ওখানকার স্থানীয় এবং বয়স্ক, মানে খুবই বয়স বল সিনিয়র এবং ওস্তাদ, এই ধরনের কিছু। কিন্তু আমাদের দেশে দেখিত যে একজন সঙ্গীত শিল্পী বিচারক থাকে আর তার সঙ্গে তিনজন নায়ক নায়িকা থাকে, একজন নায়ক নায়িকা কি আসলে গানের কিছু বোঝে? ইন্ডিয়াতেও কিন্তু নায়ক নায়িকাকে নিয়ে আসা হয়, সেটা এটা কেন টিআরপির জন্য, হ্যাঁ নিতেই পারেন আপনি, কিন্তু জাজের জায়গায় না।
আপনি ইন্ডিয়ান আইডল আমাকে দেখাইতে পারবেন না যে মানে অযোগ্য কেউ বসে আছে এরকম? টিআরপির জন্য হ্যাঁ নেন না আপনি, আপনি ওরা শাহরুখ খানকে নিয়ে আসছে, অরিজিৎ সিং আসছে, ঘুরতে আসছে, হ্যাঁ একদিন এসে জাস্ট গান শুনে আবার চলে যাচ্ছে, হ্যাঁ এরকম আনুক না, সমস্যা নেই তো। কিন্তু জাজ, যারা জাজ করবে, অবভিয়াসলি এখানে কোনো ডাউটই নেই, এরা মানে ওনারা, সরি ওনারা খুবই এফিশিয়েন্ট এবং খুবই রেসপেক্টেড পার্সন হতে হবে, তারপর মানুষের বিশ্বাস আসবে না না এখানে মানে কোনো প্রবলেম হবে না, যা হবে ফেয়ার হবে এরকম। আরেকটা প্রশ্ন করে এরপর আমরা কোটা আন্দোলনে চলে যাব। ওখানে গান গেয়েছেন, ওখানে অনেক অডিশন দিতে এসেছিল যারা ওই দেশের, তারা আসলে বাংলাদেশ নিয়ে কী ভাবে, অবশ্যই তাদের সঙ্গে কথা হয়েছে, বাংলাদেশের সঙ্গীত মিউজিক বা এইসব নিয়ে কথা হয়েছে কিনা, তাদের আসলে কী বলার ছিল বা কী বুঝেছেন তাদের? এটা বাংলাদেশ থেকে গেলে হয় কি, কলকাতাতে তো সো বারবার নোবেল ভাইয়ের কথাটাই উঠে আসে যে আপনাদের দেশ থেকে একটা আর্টিস্ট এসেছিল সারেগামাপাতে, ওটা তো বাংলা গানের রিয়েলিটি শো ছিল, সবাই ভালো বলে জানেন, সবাই ভালো বলে যে ছেলেটা কি সুন্দর গাইতো দাদা, ও অনেক ভালো গাইতো, কিন্তু এই যে দেশে গিয়ে এখন আমাদের দেশকে নিয়ে এটা সেটা বলছে, এই যে ব্যাড একটা ইমপ্রেশন মানে উনি ক্রিয়েট করে ফেলেছে, অ্যালকোহল নিচ্ছে, তারপরে এটা সেটা, এগুলো যখন মানে এগুলো কিন্তু ফেস করতে হয় আমাদেরও গিয়েও, না আমার এগুলো শুনতে হচ্ছে যে ভাইয়া উনি আসলে এরকম কেন করলো, কীভাবে করলো। সো বাংলাদেশিদের কথা আসলেই ওখানে নোবেল ভাইয়ের কথা আসে, মনোয়ার হোসেন নোবেল ভাইয়ের কথা, তো ওই একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে গেছে। ওরা কিন্তু বাংলাদেশের মানুষগুলোকে খুব ভালোভাবে মানে যারা সঙ্গীত প্রাঙ্গণের যারা খুব ভালোভাবে নিয়েছে, মানে আমাকেও খুবই ভালোভাবে, আমাকে আমি একবারও মনে হয়নি যে আমি অন্য কোনো দেশে আছি, ওরা খুবই ভালোভাবে বিহেভ করেছে এবং প্রতিবার এসে এসে বলেছে তুমি অনেক ভালো গাও, তুমি অনেক ভালো গাও, এইভাবে এইভাবে করো, খুব ভালো করবে, মানে ইন্সপায়ার করেছে